আসসালামু আলাইকুম। জীবনের প্রথমবারের মতন হানিমুনে যাইতাছি, তাও আবার বউ লইয়া। রায় 11:30 সময় আরামবাগ বাস স্টেশন থেকে বাস ছাড়বো। অন বাইজা থেকে 10:00 এলাকা তারা ওরা কইরা গাড়ি পুচকা সব গোল কইরা তাড়াতাড়ি কইরা দইরা বাস স্টেশন যাইতাছি। বাস স্টেশন গিয়েই দেখি যে এফএনএফ ট্রাভেল বিডি থেকে এক ভাই আমরা লিগে ফুল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর এই এফএনএফ ট্রাভেল বিডি হইতেছে কি একটা ট্রাভেল এন্ড ট্যুর অপারেটিং এজেন্সি, যারা নাকি দেশ এবং বিদেশে কাস্টমাইজ ট্যুর বা প্যাকেজ সেবা দিয়ে থাকেন, পাশাপাশি শিপ টিকিট, বাস টিকিট, এয়ার টিকিট এবং রিসোর্ট বুকিং সেবাও দিয়ে থাকেন, এবং সেই সাথে দেশের বিভিন্ন ট্যুরিজম প্লেসে তাদের নিজস্ব রিসোর্টও আছে। এই এফএনএফ ট্রাভেল বিডি ঢাকা এবং কক্সবাজার অফিসে সরাসরি যোগাযোগের লাগিয়ে পিন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। আর এই দিক দিয়ে ঠিক 11:30 সময় আরামবাগ বাস স্টেশনে আমরার বাসায়া হাজির। আমরার বাসটা ছিল ডাবল ডেকারের স্লিপিং কোচ। আর আপনি যদি জীবনের প্রথমবারের মতন এই স্লিপিং কোচ উইটা তাই তাহলে আপনার কাছে মনে হইব এটা মগবাজারের পাশে রেললাইনের বস্তিটা ছোট ছোট খুপড়িঘর, একটা খুপড়িঘরের আরেকটা খুপড়িঘর, ভিতরে লইরা সাইড আলু বাতাস খাওয়ার কোনো ব্যবস্থা নাই, খুপড়িঘরের ভিতরে ঢুকই লম্বাইয়া হইতে যাইতে কইব। তবে প্রাইভেসির দিকে চিন্তা করলে এই খুপড়িঘরই বেস্ট। অপোজিট জেন্ডারের যে কাউরে লইয়া রোমান্টিক ভাবে লম্বা ফত ফাটিয়ে দিতে পারবেন, কেউ ডিস্টার্ব করতো না, আশেপাশের থেকে কেউ ছায়াও থাকতো না। অবশেষে সকাল 8:00 সময় আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাইছি এবং আমরা হোটেলে গিয়ে উঠছি। আর এই কক্সবাজারের হোটেলের একটা বিষয় আমার অত্যন্ত ভালো লাগে, এই ডেটা থেকে আপনি স্যার না হইলো এই হোটেলের কর্মচারী কর্মকর্তারা আপনি স্যার স্যার ডাকবো। আপনার কাছে যদি কোনো সময় মনে হয় যে আপনার আশেপাশের লোকজন আপনার প্রপারলি সম্মান করে না, মূল্যায়ন করে না, তাইলে আপনার অবশ্যই কক্সবাজার যাওয়া উচিত এবং এইসব হোটেলগুলোতে থাকা উচিত। তবে আর যাই বলেন আর না বলেন, আমরা হোটেলটা ছিল জোস। আমরা রুমের ব্যালকনির মধ্যে দাঁড়ায় পুরা কক্সবাজার শহরটা দেখা যায় স্পষ্টভাবে, এবং সেই সাথে একই জায়গায় দাঁড়ায় আপনি বিচও দেখতে পারবেন একদম ক্লিয়ারলি। অসাধারণ একটা পরিবেশ, আমার মতন রোমান্টিক প্রকৃতি প্রেমী মানুষের লাগিয়া পারফেক্ট কম্বিনেশন যেটা রে কয় আর কি। তবে ক্ষুধার ঠেলায় ঠিক মতো রোমান্টিকতাও প্রকাশ করতাম পারতাছি না। আগের দিন রাইতের বেলা ঢাকার থেকে খাওয়া দাওয়া রওনা হয়েছি, তারপরে আর কোনো খাওয়া দাওয়া নাই। এলেগে সকাল সকাল হালকা একটু ফ্রেশ ট্রেশ হইয়া হোটেলের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট খাইতাম গেছি গা, কিন্তু ব্রেকফাস্ট খাইয়া খুব বেশি একটা মন ভরছে না, আরো বাড়ি কিছু খাইতে হইব। বাড়ি কিছু খাওয়ানোর লেগে গেছিলাম পৌষি রেস্টুরেন্টে। পৌষিতে গিয়া রূপসাদা কোরাল লইট্টা সহ বিভিন্ন কিসিমের ভর্তা দিয়া চিনিগুড়া চাইলের সাইড প্লেট বাত মাইরা দিছি, কিন্তু খাওয়ার সময় মজা মজা ফায়া আনাফা সাইড ফার্স্ট প্লেট মাইরা দেওয়ার পরে বুঝি আমার অবস্থা খারাপ। তখন গেছি গা বিচের ফারে একটু ব্যায়াম শ্যাম করতাম, লাফালাফি করতাম, কিন্তু লাফালাফি করে খুব বেশি একটা উপকার পাইতাছি না। পরে দেখলাম যে বিচের ফারে কতগুলা গোড়াগাড়া পোলা ফাইন ফুটবল খেলতেছে, আমিও গিয়া কইলাম আমারও একটু লও তোমরা লগে খেলাম। তখন দেখলাম যে তারা সবাই খুশি খুশি মনে আমার খেলার লড়নের লেগে রাজি হয়ে গেছে গা, এবং আমার লগে হাত মিলাইছে সবাই। তারা লগে ফুটবল খেলতে গিয়ে আমার ছোটবেলার কথাটি মনে ফিরে গেছে গা। এই ছোট ছোট পোলা ফাইনটির বয়সে থাকতে বাসার মধ্যে ফাঁকি ঝুঁকি দিয়ে কত ফুটবল খেলা খেলছি, বৃষ্টির দিনে ফেঁকেবানির মধ্যে লাইতে লইতে সাইড ফাঁক জনের কাটাইয়া পর্যন্ত গোল দিতাম পারতাম। খেলা শেষ করে যখন হনুমানের মতন ফেঁকফানি মাইককে বাসার মধ্যে আইতাম, আমার আম্মা দিত উম্মুর দুম্মুর মাইন। অহন মনে মনে ভাবি তখন যদি আমার মা মাইন না দিয়ে আমার একটা ফুটবল কিনা দিয়ে কইতো, না বাবা আরো খেল আরো বড় ফুটবলার হতুই, তাইলে আমিও আজকে নেইমার মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে কম বড় ফুটবলার থাকলাম, নইলে আমার নামের লগে সাইড ফাঁকটা ব্যালন ডি'অর থাকলো হইলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে কই নেইমার মেসি রোনালদো আর কই আমি সরইল্লা। ফুটবল খেলাম তো দূরের কথা, নিজের ফ্যাটে ফুটবলের মতো তারপর ঘুরতে ঘুরতে প্রথম দিন সন্ধ্যা হয়ে গেছে গা, কিন্তু সন্ধ্যার পর কক্সবাজার বিচের যা অবস্থা উফ, আগুন লাগাই দেওয়ার মতন। মনে হইতাছে কোনো জগৎ বিখ্যাত চিত্রশিল্পী নিজের হাতে সুনিপুণভাবে একটা দৃশ্য আঁকছেন, আর তার মধ্যে আমি আর আমার বউ হাঁটাচলা করতেছি। সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর অপরূপ। রাইট তখন 10:50 বাজে, সুগন্ধা বিচের ফার, এক বয়স্ক চাচা মিয়া হাতের মধ্যে বাঁশি লিয়ে কি যে এক মোহনীয় সুর তুলছে। গভীর রাইট, সাগরের বিশাল গর্জন, সাথে চাচা মিয়ার বাঁশির সুর, উফ কি যে একটা পরিবেশ, যে কেউ পাগল হয়ে যায় বোগা। কক্সবাজারের বিচ যা কোনো সময় ঘুমাই না, সারা রাতই সজাগ থাকে। বিচের ফার বিভিন্ন কিসিমের মাছ কাঁকড়া থরে থরে সাজানো থাকে, ঝুলানো থাকে। আপনার যে পছন্দ হইব দাম দর কইরা কিনা লইবেন, তারা লগে লগে বাইজা দিব, আপনি জাগাত বইয়া খায়া লইবেন। আর কুচু কুচু পাগল আছে, রাত যত গভীর হইব বিচের ফার তারার ফাগলামি তত বাইরা যাইব। রাত 12:00 নাই 1:00 নাই তারা সাগরের ফানি মধ্যে নাইমা আদা ল্যাংড়া হইয়া লাফালাফি করতেছে, ঝাফাঝাফি করতেছে। এই দুইজন বালকের আনন্দ উচ্ছ্বাস দেখে যে কারোর মনে হইব মাত্রই তারা স্বাধীনতা লাভ করছে। এ ভাই একটু এদিকে আসেন, এই গভীর রাতে এখন বাজে কয়টা রাত? 12:30 বাজে, 12:30 সময় সাগরে কি করতেছেন? হ্যাঁ এত রাতে কেন, দিনের বেলা কেন না? দিনের বেলা ঘুমান, রাতে সাগরের দেখতে আসেন?
আপনার বাড়ি কোথায়? আমার নোয়াখালী। পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠতেই আমরা হিমশরীর দিকে রওনা দিলাম। আমার বউ নাকি ছোটবেলা থেকে হিমশরীর পাহাড় আর হিমশরীর ঝর্ণার কথা শুনতে শুনতে বড় হয়েছে, কিন্তু আমার বউ তো আর জানে না হিমশরীর পাহাড়ের উঠে সিঁড়ি বাইয়া দেয় একবার উঠে দ্বিতীয়বার সে আর উঠার নাম লয় না। কিন্তু সে আমার ভুল প্রমাণ করে দিছে। আমি ভাবছিলাম হিমশরীর পাহাড়ের উঠটা হ্যাঁ মনে কাইতে হইতে দেবো গা, কিন্তু ঘটনা ঘটছে উল্টা। আমি নিজেই হিমশরীর পাহাড়ের উঠটা কাইতে গেছি গা, আর আমার বউ স্ট্রং রয়ে গেছে। যদিও হিমশরীর পাহাড়ের উঠ থেকে সাগরের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে, তারপরে স্পেশাল কারণ এইবারই প্রথম আমি কোন মেয়ে মানুষ নিয়ে কক্সবাজার বেড়াইতে আইছি, আর যে মেয়ে রেলওয়ে আইছে এই মেয়ে জীবনের প্রথমবারের মতন কক্সবাজার আইছে। যেহেতু সে জীবনের প্রথমবারের মতন কক্সবাজার আইছে সেহেতু এটা তার কাছে স্পেশাল, আর যেহেতু এটা তার কাছে স্পেশাল দুবাই যাইতাম ঘুরতাম, আর এদিক দিয়ে থাইল্যান্ড সুইজারল্যান্ড না যাই তাহলে আমরা যাইতাছি কাঁকড়া বিচে। কাঁকড়া বিচ হইতেছে গিয়া কক্সবাজারের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। এইটা একটা প্রাইভেট বিচ, কক্সবাজারে আয়া যারা প্যারাসেলিং করতে চান তারার লাগে এই বিচটা আদর্শ একটা জায়গা। আমার বউ এই প্যারাসেলিং দেখে কইছিল তারে প্যারাসেলিংও উড়াইতাম, আমি তারে কইছি না তোমার উডোনের কাম নাই, উঠতে ফইরা মইরা দেয় বাগা, আর তুমি মইরা গেলে আমার ওই বউকে ইতা কয়ে তারে একটা আন্তাজি বুঝ দিয়ে দিলাম। আসলে প্যারাসেলিং করতে লাগে এক বস্তা টেহা, আমি গরিব মানুষ অতলারে কইফামু। এর থেকে বালা দাও বনের ভিতরে আতারে ফাতারে বউ লিয়ে কতক্ষণ ঘুরাম, ঘুইরা হোটেলে যামু গা, টেহা পয়সা কম খরচ হইব। বউয়ের ফ্লাওয়ার ক্রাউনটা মাথার মধ্যে দিয়া তার বেন্টি ব্যাগটা গলার মধ্যে ঝুলাইয়া যাও বনের ভিতরে হাঁটতে হাঁটতে একটা গরুর দেখা পাইলাম। গরু একটা চতুষ্পদী উপকারী প্রাণী, কেউ যদি আমার দিঘায় তোমার প্রিয় পশু কি তাইলে আমি কমু গরু, এলাকা দেন ওই আমি গরু দেখি হ্যান ওই গরুর লোক আমি মজা করি দুষ্টামি করি। এই কাঁকড়া বিচটা অসাধারণ সুন্দর একটা জায়গা, এক পাশে পাহাড় আরেক পাশে ঝাউ বন, চারিদিকে সবুজ আর সবুজ। প্রথম দেখাতে যে কারোরই মনে হইব এটা নিউজিল্যান্ডের কোনো চারণ ভূমি, পরে আমার কাছে হুট করে মনে হইল বউ রে যদি কক্সবাজার আইন না আকাশ বাতাস আর গাছপালা দেখায় লয়ে দেয় গা তাইলে বউ ভাবতে পারে আমি কিপটা। এলাকা বউর 100 টাকা খরচ করে ঘোড়ার মধ্যে উঠাইছি, তারপরে উঠাইছি ঠেলা গাড়ির মধ্যে যেটা আমি নিজে টাইনা নিছি। টাকা পয়সা কোনো বিষয়ই না, টাকা পয়সা হাতের ময়লা, আজকে আছে কালকে নাই। এরপরে দুইজনে মিল্লা সাগরের পাড় দাঁড়ায় দাঁড়ায় তিনটিয়া ফিস কইরা অনেকগুলা ছবি তুলছি, বউর খুশিতে আমার খুশি, তিনটিয়া কইরা যাইলে যাক তাতেও আমার বউ খুশি তাও। তিন বেটাই মিল্লা আমরা দুইজনের সিঙ্গেল ডাবল কত রকমের ছবি কত রকমের পোজ দিয়া দিয়া যে তুললো বাবা রে বাবা। এর মধ্যে দিয়েই দেখলাম সাগর দিয়ে যাওয়ার সময় একটা নৌকা বালুর মধ্যে আটকাই গেছে গা, সবাই মিলে ধাক্কাইতেছে লড়াইতে পারে না। পরে মনে মনে ভাবলাম আমি গিয়ে একটা ধাক্কা দিলে দুইটা লইরা একবার কাইতে দেব গা, এরপরে লগে লগে গিয়ে দিলাম ধাক্কা, সবাই মিলে করি কাজ হারি জিতি না হিলাজ। আসল ঘটনা হইতেছে গিয়া এই নৌকার তলার মধ্যে একটা ফুটা হয়ে গেছে গা, এই ফুটাটা মেরামত করানো লাগবো, এর লেগে সবাই মিলে ধাক্কায়া নৌকাটা কাইত করতেছে, আমিও তারারে হেল্প করলাম। আজকাল সারাটা দিন অনেক লম্বা একটা দিন গেছে, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি অনেক পরিশ্রম করছি, এর লেগে সারাদিন পরে হোটেলও আয়া সাইরাই হোটেলের সুইমিং পুলে নাইমা ইচ্ছা মতো সাঁতরায় সাঁতরায় গোসল করে লইছি। আর এই হানিমুনের ভিডিওর মধ্যে সুইমিং পুলের দৃশ্য দেখানোর একমাত্র কারণ হইতেছে গিয়া আপনারা যাতে পরে না কইতেন পারেন বেটা কেমন একটা কম দামি হোটেলে উঠছে একটা সুইমিং পুলও নাই। গোসল পাতি শেষ করে আমরা দুইজনে সন্ধ্যার পর খাইতাম গেছিলাম একটা রেস্টুরেন্টে, আমরা দুইজন খাইতাছি সবজি দিয়া রুটি আর পিছে চলতেছে বার্থডে পার্টি। আমি রুটি খাই আর একটু ফরফর পিছনে ছায়া ছায়া মনে মনে ভাবি না জানি কেমন পাশানের বার্থডে পার্টি চলতেছে, আমরা একটু হা দেও না আমরা একটু কেকও দিল না, সমস্যা নাই তোমরা ফাতলা পায়খানা হইব ডায়রিয়া হইব। এরপরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠেই আমরা গেছিলাম কক্সবাজারের রামুতে, যেখানে আছে 100 ফুট মূর্তি নামক গৌতম বুদ্ধের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মূর্তিটা। এই 100 ফুট মূর্তিটা আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করবেন না যে বাংলাদেশেও এত বড় এবং বিশাল একটা মূর্তি আছে যেটা নাকি এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। এই মূর্তির সামনে আমরা একজোড়া চড়ুই পাখির মতো লাগতেছে, বাবা রে বাবা, মানব সৃষ্ট একটা মূর্তি কত বিশাল কত সুন্দর, আর যেই সৃষ্টিকর্তা মানুষ বানাইছে সেই সৃষ্টিকর্তা না জানি কত সুন্দর কত মহান। এরপরে আমরা 100 ফিট মন্দির থেকে বাইরে গেছি রামুর কেন্দ্রীয় সীমা মহাবিহারে, যেইটা নাকি স্থানীয়ভাবে স্বর্ণ মন্দির নামে অপরিচিত। এই স্বর্ণ মন্দির দেখা শেষ করে আমরা গেছিলাম রাবার বাগানে ঘুরতে। সর্বোপরি এই রামু উপজেলাতে দেখার মতন অনেকগুলো স্পট আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা যারা কক্সবাজার বেড়াইতে আসেন তারা অবশ্যই রামুতে যাইবেন।
সবশেষ বিদায়ের ফালা, গাড়টি ফুচকা সব গুছাইয়া লইতাছি, ঢাকা ফিরতে হইব। ভুলেও যাতে হোটেলের রুমে কোনো কিছু ফালাইয়া দেয়া না যায় এই ব্যাপারটা ভালো করে খেয়াল করতে হইব। মালামাল সব ব্যাগে ঢুকানোর পর ব্যাগের সেন ঠিক মতো লাগতেছে না। হোটেল থেকে যে টয়লেট টিস্যু ফেসিয়াল টিস্যুগুলো দিছিল এটিরে সাইপা স্যাপডা বানায় ব্যাগের ভিতরে লইতে হইব, নাইলে জায়গা লইব না। হোটেলের টাকা দিয়া থাকছি, মাগনা মাগনা থাকছি না, হোটেলের কোনো জিনিসই ফালাই দেওয়া যাওয়া যাইতো না। হোটেল থেকে দেওয়া শ্যাম্পু ব্রাশ টুথপেস্ট কোনো কিছুই রাইখা দেওয়া যাওয়া যাইতো না। টুথপেস্ট অবশ্য ব্যবহার করে শেষ করে লইছি প্রায়, এটা রাইখা গেলেও কোনো ক্ষতি নাই। সবকিছুই বিচাইরা বাছাইরা বারবার মনে করে লইছি, তারপরেও বারবার মনে হয় কি জানি রাইখা যাইতাছি না, কোনো কিছুই আর রাইখা যাইতাছি না, সবকিছুই ল হইছে। এবার জুতাফিন্দা আল্লাহর নাম লয়ে বাইরে যাওয়ার ফালা। এফএনএফ ট্রাভেল বিডি তিন দিন আগে ঢাকার আরামবাগের বাস স্টেশনে যেই ফুলের তোরা ডামড়ারে দিছিল এটা অনেক ফইচ্ছা গন্ধ ছড়াইতাছে। তিন দিন আগে যেই ফুলের গ্রানে আমি মাতোয়ারা হইয়া আসিলাম, তিন দিন পরে ঠিক সেই ফুলের ফসা গন্ধে আমার বমি বাইরিতাছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, কক্সবাজার তিনটায় অসম্ভব সুন্দর দিন কাটাইয়া গেলাম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন।